নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি ব্যারাকপুরের বিভূতিভূষণ স্টেডিয়ামে, যেখানে কিছুক্ষণ আগে মোহন বাগান বনাম টালিগঞ্জ অগ্রগামী কলকাতা লিগের একটা দুর্দান্ত ম্যাচ দেখতে পেল দর্শকরা। খেলা শুরুতেই কিন্তু একটা ধাক্কা খেয়েছিল মোহন বাগান দল, 4 মিনিটের মাথায় মানুষ সরকারের গোলে পিছিয়ে যায় মোহন বাগান দল। কিন্তু 24 মিনিটের মাথায় নাওরেমে একটা বিশ্বমানের গোল, সেই বিশ্বমানের গোলে চারজনকে কাটিয়েছিল নাওরেম। গোলটা অসাধারণ, আপনারা অবশ্যই দেখতে পাবেন পর্দায়। প্রথমার্ধে ফলাফল এক একে শেষ হলেও দ্বিতীয়ার্ধে কিন্তু জ্বলে ওঠে সবুজ মেরুন ব্রিগেড। বিশেষ করে হামতে প্লেয়ারটা কিন্তু হ্যাট্রিক করে মোহন বাগানকে 5-1 গোলে একটা বড় জয় এনে দিয়েছে। আপনারা অবশ্যই জেনে গেছেন এতক্ষণে যে 16 তারিখ কিন্তু মোহন বাগান মাঠে খেলতে চলেছে মোহন বাগান দল, আর তার আগে কিন্তু এই জয় অবশ্যই আত্মবিশ্বাস জোগাবে মোহন বাগান দলকে। মোহন বাগান কোচ বাস্তব রয় কিন্তু এই ম্যাচটি নিয়ে অত্যন্ত আত্মবিশ্বাসী, তিনি কিন্তু ম্যাচ থেকে অনেক পজিটিভ সাইড পেয়েছেন। ম্যাচের শেষে তিনি কী বললেন চলুন শুনে নিই। খেলার জন্য আসে বরঞ্চ আজকে কনসিড করার পর তা আমার টিম যেভাবে ব্যাক করেছে সেটাই পজিটিভ। কনসিডটা আপনারা দেখছেন বারবার 5টা গোল তো করেছি, ঠিক আছে, কনসিড যেটা হয়েছে আমাদের হয়েছে, সেগুলো আমরা রিপেয়ার করবো আস্তে আস্তে, যত ভুল করবে না তত শিখবে না। মানে এটা ঠিক যে মানে অত ভাবনা নেই, মানে একটা খেলে 6টা দেওয়ার ক্ষমতা রাখে এটা হচ্ছে না, সেটা আমি বলবো না, কারণ অপোনেন্টও খেলতে আসে, তবে সেই জায়গায় কাম ব্যাক করেছে এটা আমি পজিটিভ সাইড, কারণ টালিগঞ্জ যথেষ্ট ভালো টিম, ওরা 2-3টে কাউন্টারে এসেছিলো, ওই গোলগুলো হয়ে গেলে হয়তো রেজাল্ট অন্যরকম হতে পারত। এনিওয়ে আমার ডিফেন্স খুব ভালো করেছে শেষের দিকে, গোলকিপারও ভালো করেছে, টোটাল টিম, কাউকে ইন্ডিভিজুয়ালি বলার দরকার নেই, তা কাম ব্যাকটাই আমার কাছে আজকে পজিটিভ। বড় দলের জার্সি সবসময় একটা বাড়তি ওজন, এই ছেলেগুলো প্রথমবার খেলতে নেমে সেই জার্সির ওজনটা কি মানিয়ে নিয়েছে মনে হচ্ছে? এখনও বলার সময় আসেনি, যত দিন যাবে যত রেজাল্ট ভালো হবে তত এক্সপেকটেশন বাড়বে, এক্সপেকটেশন বাড়লে প্রেশার বাড়বে, তখন যদি হ্যান্ডেল করতে পারে তখন বলার সময় হয়েছে, ইটস টু আর্লি। স্টার্টিংটা ভালো হয়েছে, এবার এটাকে মেনটেন করতে হবে, ধারাবাহিকতা ইম্পর্টেন্ট, ধারাবাহিকতা কতটা রাখতে পারে তার উপর নির্ভর করছে এদের। ম্যাচের সেরা হামতে কিন্তু তার গোলটি বাবা মাকে উৎসর্গ করেছেন, অসাধারণ 3টি গোল করেছেন, তার খেলা গ্যালারি থেকে দেখতে পেয়েছেন কিন্তু তার মা এবং তার ভাইয়েরা। হামতে কি বলছেন চলুন শুনে নি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে, এবং আরও ভিডিও এরকম দেখতে হলে কলকাতা ফুটবল লিগের আরও ভিডিও যদি আপনারা দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করুন এক্সট্রাইম বাংলাকে। ধন্যবাদ। Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।